শুরু করছি আজকের রান্না ছানা ভাপা। আপনাদের সকলের আবদার মতো আমি শ্রী শ্রী ঠাকুরের রন্ধন প্রণালীর বই থেকে কিছু রান্না আমার মতো করে তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ রেসিপির সঙ্গে, যাতে করে আপনারাও শ্রী শ্রী ঠাকুরের এই সমস্ত অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যবর্ধক রান্নার লাভ পেতে পারেন, যাতে আমরা শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে ভালো ও সুস্থ জীবন লাভ করতে পারি। আপনাদের সবাইকে অনুরোধ, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই নিজেরা রেঁধে সকলকে খাইয়ে পরিতৃপ্ত করবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন, সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন। তবে চলুন শুরু করা যাক আজকের রান্না ছানা ভাপা। তার আগে আমরা দেখে নেব এই ছানা ভাপা তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি। সবার প্রথমে নিয়েছি ছানা, সর্ষে, এখানে আমি এক চামচ সাদা সর্ষে এবং কালো সর্ষে নিয়েছি। আপনারা চাইলে সাদা কিংবা কালো যে কোনো একটাও ব্যবহার করতে পারেন বা দুটোই মিশিয়ে ব্যবহার করতে পারেন। নিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ, লবণ এবং সর্ষার তেল। প্রথমে আমি একটি মিক্সি মেশিনে এই দেখুন সর্ষাটা দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার আমি এই মিক্সি মেশিনে এই সর্ষাটা বেটে নিচ্ছি। প্রথমে একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষার তেল। সর্ষার তেল দিয়ে এবার পাত্রটিকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আপনারা হাত দিয়েও করতে পারেন কিংবা ব্রাশের সাহায্য এইভাবে তেলটা লাগিয়ে দিতে পারেন। এই দেখুন, এবার এতে দিয়ে দিচ্ছি ছানা। এবার এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সর্ষার তেল। কাঁচা ছানায় উক্ত মশলাগুলো বেশ করে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে ভালো করে মাখিয়ে নেবেন। এই দেখুন, এইভাবে মাখিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে আমি পাত্রটি ঢেকে দিলাম। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি জল। পাত্রে জল বসাবেন এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, ফুটতে দেবেন কিছু সময়। এই দেখুন জল ফুটে গেছে। এবার এতে বসিয়ে দিচ্ছি একটি ঝিক। এইভাবে ঝিকটি বসিয়ে দিয়ে এর উপর চাপিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। এই দেখুন, আমি টিফিন কারির সাহায্যে এইভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে খানিকক্ষণের জন্য ফুট। এই রান্নাটি সম্পূর্ণ ভাপে হবে, এই কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসব 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এই দেখুন জলটা শুকিয়ে গেছে। এই সম্পূর্ণ রান্নাটি আপনারা মিডিয়াম টু, ফিরে এলাম 10 মিনিট পর। এই দেখুন আমি কড়াইতে যে জল দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে এবং এই রান্নাটি আপনারা সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে করবেন। টিফিন কারিটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন আজকের রান্না ছানা ভাপা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আপনারা পরিবেশন করুন। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষার তেল।
আজকের এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই রান্নাটি আপনারা গরম গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একটি অত্যন্ত সুস্বাদু একটি রান্না যা শ্রী শ্রী পরম প্রেমময় দয়া ঠাকুরের অত্যন্ত প্রিয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।